বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। ভারতীয় গণমাধ্যমে NDTV'র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার ভোর 4:45 নিজের লাইসেন্স করা রিভলভার থেকে পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করলে দ্রুত হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি হন 60 বছর বয়সী এই অভিনেতা। এ প্রসঙ্গে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা গণমাধ্যমকে বলেন, কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নিতে ভোর 6টার ফ্ল্যাট ধরতে বের হয়েছিলেন গোবিন্দ। তখন ব্যক্তিগত রিভলভারটি আলমারিতে তুলে রাখতে গেলে তা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে একটি গুলি বের হয়ে গোবিন্দর পায়ে লাগে। চিকিৎসকরা অস্ত্রোপচারে গুলিটি বের করেছেন বলে জানান শশী। সংখ্যামুক্ত হলেও তিনি এখনও হাসপাতালেই রয়েছেন, সেখানে তার সঙ্গে তার মেয়ে টিনা রয়েছে। এদিকে গুলির ঘটনার পর গোবিন্দর একটি অডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। এতে তিনি বলেন, আমি একটি বুলেটে আঘাত পেয়েছি কিন্তু তা বের করা হয়েছে। আমি এখানকার ডাক্তারদের এবং আপনাদের প্রার্থনাকে ধন্যবাদ জানাই।